শুভ সকাল, আমার নাম রুদ্র স্যার। আজকে আমরা লুপ সম্পর্কে শিখব। লুপ সম্পর্কে আগের দিনও কিছুটা শিখেছি, তাছাড়া আমরা লুপ সম্পর্কে অর্থাৎ লুপের যে ব্রেক, কন্টিনিউ, এই সমস্ত স্টেটমেন্ট আছে, এই সমস্ত সম্পর্কে শিখব। তো এখানে এন্টার দ্য লিমিট এই সমস্ত আমি উঠিয়ে দিচ্ছি। এখানে এন সমান 10 নিয়ে নিচ্ছি। এবার আমি যখন বলছি যে যদি এখানে প্রিন্ট করবে, যদি আই সমান সমান 6 হয় তাহলে ব্রেক হয়ে যাবে। অর্থাৎ এই লুপটা যদি আমি এইটা ছাড়া ঘোরাই, এটাকে কমেন্ট করে দিয়ে ঘোরাই, তাহলে আমার 10টা নম্বর দেখাবে, দেখিয়েছে। কিন্তু আমি যদি এখানে লিমিটেশন দিয়ে দিই যে আয় যখন 6 হবে তখন ব্রেক হয়ে যাবে, তাহলে আমার 6 অবধি ঘুরার পর আর ঘুরছে না, বোঝা গেছে? এই লিমিটেশনটা তাহলে আমার দেওয়ার দরকার নাই। এই কন্ডিশনটা বা কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে ব্রেক হয়ে যাবে, এটা দেওয়ারও দরকার আছে যে একটা হয়তো কোনো কিছু হলো তখন দরকার, মানে ব্রেক হয়ে যাবে। তো এটা মানে হচ্ছে যে আমার আনলিমিটেড ঘুরবে। আনলিমিটেড ঘুরতে গেলেও এখানে 6 হলে ব্রেক হয়ে যাবে, তাহলে 6 হলে ব্রেক হয়ে গেল, বোঝা গেছে? আর এখানে আই প্লাস প্লাসটা যদি আমি তুলে দিই, তার মানে এটা হচ্ছে আয় আর বাড়ছে না। আয় আমি 1 থেকে শুরু, সেটাও আমি যদি তুলে দিই তাহলে আই এখানে লিখতে হবে যে আই ইজিক্যাল টু 1 থেকে শুরু, তাহলে এটা জীবনে কোনোদিন বাড়বে না, তাহলে এটা একই হয়ে যাবে এবং চলতেই থাকবে। যেহেতু বাড়ছে না, 6 পৌঁছবেই না, অতএব এটা হবে না। এবার যদি আমি এখানে লিখে দিই আই প্লাস প্লাস, তাহলে এটা বাড়ছে, সেই 6 গিয়ে এটা ব্রেক হয়ে গেল, বোঝা গেছে? এবার যা ছিল আমি তাই আবার আগের মতো করে দিলাম। এবার আমি যদি বললাম আই যদি 6 হয়, এই প্রিন্ট স্টেটমেন্টটা নিচে দিলাম, আই যদি 6 হয় তাহলে ব্রেকের জায়গায় কন্টিনিউ হবে। কন্টিনিউ মানে নিচের স্টেটমেন্টটা স্কিপ করে যাওয়া। তাহলে এখানে 1 থেকে 10-এর মধ্যে 6 বাদ দিয়ে বাকিগুলো প্রিন্ট করবে, এই যে 1 2 3 4 5 7 8 9 10, 6 বাদ দিয়ে। বা আমি যদি বলি যে আই পার্সেন্টেজ 3 ইজিক্যাল টু 0, মানে যেগুলো 3 দিয়ে ভাগ যাবে সেগুলো দেখাবে না, তাহলে 3 নাই, 6 নাই, 9 নাই, বোঝা গেছে? এই হলো ব্রেক কন্টিনিউ স্টেটমেন্টের কাজ। এবার আমাদের এই ফর লুপটা একটু সেকেন্ড ফর লুপ শিখবো, মানে আমরা ফার্স্ট ফর লুপ শিখেছি, তাছাড়া আমরা আগে হোয়াইল লুপের কিছু প্রোগ্রাম শিখে নিই, তারপর সেকেন্ড ফর লুপ শিখবো। আমাকে একটা নম্বর যদি কেউ বলে 471, তার মানেটা দাঁড়ায় 400 যোগ 70 যোগ 1, আরো পরিষ্কার ভাবে এটা দাঁড়ায়, যেহেতু এটা ডেসিমেল 10 বেসে আছে, 4 ইন্টু এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, 4 ইন্টু 10 টু দি পাওয়ার 2,
যোগ যোগ সাত ইন্টু টেন টু দি পাওয়ার ওয়ান যোগ এক ইন্টু টেন টু দি পাওয়ার জিরো। অর্থাৎ সব টেনের বেশি আছে। এই 471-কে যদি আমি ভাঙতে চাই, অর্থাৎ নম্বরগুলো আলাদা করতে চাই, তাহলে আমাকে 10 দিয়ে ভাগ করতে হবে। 10 দিয়ে ভাগ করে 47 পেলাম, এটা 470 হলো, তাহলে এক ভাগ শেষ থাকলো। অর্থাৎ প্রথম আমার এককটা বেরালো। 47-কে আবার আমি ভাগ করছি 10 দিয়ে, তাহলে 4 হলো, এখানে 40 হলো, এখানে 7 হলো, দশকটা বেরালো। তাহলে 4-কে আবার 10 দিয়ে করছি, তাহলে এদিকে 0 হলো, এদিকে 0 হলো, এদিকে 4 হলো, তো শতক হলো। এটা একক, এটা দশক, এটা শত। যখনই এটা 0 হলো, তখনই আমার প্রোগ্রামটা থেমে গেল। এটুকু বোঝা গেছে? হ্যালো, জেপিজি নি মোটামুটি খারাপ আছে। এই লজিকটাকে কাজে লাগিয়েই আমরা এখানে একটা কাজ করব। এন্টার নাম্বার, নাম্বার নিয়ে নিল। এটা সাধারণত হোয়াইল লুপ দিয়ে করে, কিন্তু কেউ যদি ভাবে যে ফর লুপ দিয়ে করবে, ফর লুপ দিয়েও করা যাবে। এইখানে এটা দিল না, সাধারণত হোয়াইল লুপ দিয়ে করে। আমি ফর লুপ দিয়ে দেখাচ্ছি। এন গ্রেটার দেন 0, এখানে আমি আই ধরেছি, রিমাইন্ডার মানে আর, এস মানে সাম ইজ ইকাল টু 0। তো রিমাইন্ডার ইজ ইকাল টু এন কে 10 দিয়ে ভাগ করে ভাগ শেষটা নিচ্ছে। এস যা আছে তার সাথে আর কে 10 দিয়ে গুণ করছে, ওই যে 10-এর পাওয়ারে ব্যাপারটা বললাম। অর্থাৎ এখানে ভুল হলো, এস কে 10 দিয়ে গুণ করে আর যোগ করছে, আর এখানে এন কে 10 দিয়ে ভাগ করছে। এখানে আমি যদি বলি নাম্বারগুলো দেখবো, এখানে রিভার্স বলে লিখতে পারি, যে নাম্বারটা দেব তার উল্টোটা দেখাবে। বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার। যে নাম্বারটা দিলাম সেটা উল্টো দেখাবো। সাধারণত এটা হোয়াইল লুপ দিয়ে করতে হয়, ফর লুপ দিয়ে করলে একটু খিচিবিচি পেকে যায়। তো সেই খিচিবিচিটা পেকে গেছে আসলে, বুঝতে পেরে গেছি। তো এটা আমরা হোয়াইল লুপ দিয়ে করবো।
অনিদিয়া বুঝতে পারছো মোটামুটি? হ্যাঁ, তো এখানে আমি জাস্ট এইটাকে ফরের জায়গায় হোয়াইল লিখে দিলাম, যতক্ষণ পর্যন্ত এন জিরোর বড় থাকবে তাহলে ঝামেলা কমে গেল। এখানে নাম্বারগুলো যদি আমি যোগ না করি, যদি নাম্বারগুলো জাস্ট দেখিয়ে দিতে চাই তো নাম্বারগুলো আমি দেখিয়ে দিতে পারি। ভুল হয়ে গেল একটু, আমি দেখাচ্ছি। তাও এই যে 1, তারপরে 14, তারপরে 147, এইভাবে হয়েছে, বোঝা গেছে? তো নাম্বারগুলো যদি আমি জাস্ট দেখতে চাই যে কি কি নাম্বার আছে, তো নাম্বারগুলো আরে তুলছে উল্টো দিক থেকে। অর্থাৎ আমার যদি বলতে পারি যে আমি যদি এখানে এই নম্বরটা দিই তাহলে এইরকম হয়েছে, 5047, উল্টো দিক থেকে তুলেছে, ঠিক আছে, পাশাপাশি বসিয়েছে। কিন্তু ওটা পাশাপাশি বসিয়েছে, এটা তো আর যোগ করেনি, পাশাপাশি বসিয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি যোগটা হয়েছে, ঠিক আছে। হ্যালো, এই হলো সোজা একটা জিনিস যে এটাকে নম্বরগুলোকে ডিজিটে ভেঙে নেওয়া। এবার সেই সাম অফ ডিজিটও করতে পারি, আমাদেরকে যদি বলে সাম অফ ডিজিট, মানে ডিজিটের সাম বের করো, যেদের যোগফল কত হবে সেটা বের করো। আমি যেটা দেখালাম সেটা রিভার্স, তার সাথে একটা লজিক অ্যাপ্লাই করলেই প্যালিনড্রম হয়ে যাবে, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমার সাম অফ ডিজিট যদি বের করতে বলে তাহলে আমার এগুলো দরকার নাই, বা থাকলে অসুবিধা নাই, থাকলো। সাম অফ ডিজিট মানে শুধুমাত্র এস এর সাথে 8টা যোগ করলেই হবে, আর এখানে ইজিকাল টু দিয়ে দিলেই হলো। তাহলে আমি 0000 তো হবে না, 7001, তাহলে এটা সাম অফ ডিজিট 8 হয়, বোঝা গেছে? সংখ্যাগুলো ভেঙে যোগ করলে 8 হয়। এবার এটা এটাও দিয়ে দিচ্ছি, এটা প্যালিনড্রম যেমন হয় সেরকম আর্মস্ট্রং। আর্মস্ট্রং মানে হচ্ছে যা আছে তার সাথে 3 বার গুণ। আমি কোনো ম্যাথ ফাংশন ব্যবহার করছি না, এটা ব্যবহার করছি না। এখানে এনে ইনপুট নিয়েছি, এটাতে আর একটাতে স্টোর করে নিচ্ছি। এখানে একটা এম বলে ভেরিয়েবল ধরে নিচ্ছি। এবার এখানে বলছি ইফ, ইফ মানে যদি এম ইকুয়াল টু এস হয় তাহলে এসটা হচ্ছে আর্মস্ট্রং। আর্মস্ট্রং মানে হচ্ছে নম্বরগুলোর ডিজিটের কিউব করে যদি সেই নম্বরটা হয়, যেমন 153, 153কে 153 মানে 1-এর কিউব মানে 1, 5-এর কিউব মানে 125, 3-এর কিউব মানে 27, যোগ করলে 153ই হয়, তাই এটা আর্মস্ট্রং নম্বর। পৃথিবীতে কতগুলো আর্মস্ট্রং নম্বর আছে? বেশি নাই, 1 আর্মস্ট্রং নম্বর, কারণ 1-এর কিউব করলে 1ই হয়। তো পৃথিবীতে কতগুলো আর্মস্ট্রং নম্বর আছে সেটা বের করবার জন্য এখানে একটা লজিক অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে ফর আই, আই না এন, এন ইজিক্যাল টু 1, এন লেস দ্যান ইকুয়াল টু 4-9 দিলাম, এন প্লাস প্লাস, এর সাহায্যে আমি বের করব যে কতগুলো আর্মস্ট্রং নম্বর আছে। এস লাস্টে গিয়ে 0 হয়ে যাচ্ছে, তো এন্টার নাম্বার এটার কোনো কাজ নাই। এটাকে কমেন্ট করে দিচ্ছি, আর এম ইজিক্যাল টু এন এটার আমার কাজ আছে, এটাকে এখানে লিখে দিচ্ছি।
উড়িয়েই দিই, তাহলে পৃথিবীতে এগুলো একই সব দেখাচ্ছে, একের বেশি দেখাচ্ছে না, কোথাও ভুল হয়েছে। S=m, এখানে ব্যাকেটটা কি ক্লোজ করেছি? করেছি। আর্মস্ট্রং বানানটা হয়তো আমি ভুল লিখেছি, সেটা আলাদা ব্যাপার। লজিক ARMSTRONG, ARMSTRONG, এখানে প্রথমে এক নিল, এক নিয়ে দেখলো ও এক এক নিলে তো একের হয়ে গেল, তারপর দুই নিল, এক তো আর্মস্ট্রং বটে, দুই থেকে দেখি বাবা একই দেখি যাচ্ছে, কোথাও ভুল হচ্ছে। ফুলটা খুঁজি, এন গ্রেটার দেন জিরো, যতক্ষণ পর্যন্ত এন জিরোর বড় থাকবে আর এম ইজিক্যাল টু এন, কোথায় ভুল হচ্ছে? ঠিকই তো আছে, এখানে তো কোথাও ভুল নয়। ও এন এর ওপর লুপটা ঘুরিয়েছি, এটা এন এর ওপর না ঘুরিয়ে এম এর ওপর ঘুরাচ্ছে, হ্যাঁ এন এর ওপর ঘুরিয়ে দিচ্ছি তো ওই জন্য এরকম দেখাচ্ছে, এম এর ওপর ঘুরাচ্ছে। আর এখানে লিখে দিচ্ছি যে এন সমান এম, তাহলে পৃথিবীতে এই কটা আর্মস্ট্রং নাম্বার আছে, পৃথিবীতে বলতে না মানে ওই 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 সংখ্যার মধ্যে এই কটাই আর্মস্ট্রং নাম্বার আছে, অর্থাৎ এদের সাম অফ ডিজিট করলে প্রত্যেকটা ডিজিটে সাম করলে ওই নম্বরটাই আসবে। যদিও এখানে ডবল ফর লুপ শিখানো হয়ে গেল, একটা ফর লুপ জাস্ট এমটাকে প্রোভাইড করছে আর একটা ফর লুপ ওইটাকে কন্ট্রোল করছে, বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। এবার হচ্ছে প্যালিনড্রম, এখানে আমি একটা অঙ্ক শিখিয়েছি, সেটা হচ্ছে রিভার্স শিখিয়েছি, এই রিভার্স রিভার্সটা শিখিয়েছি, আমি রিভার্সটাকে লিখে দিচ্ছি, এন্টারে নাম্বার নাম্বার দিচ্ছে, এটা এটা হোয়াইলে শিখিয়েছি, হোয়াইল এন গ্রেটার দেন জিরো, এখানে একটা এম বলে ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, কারণ এনটা তো এক সময় কমে গিয়ে জিরো হয়ে যাচ্ছে তাই না, সেই জন্য এন ধরছি, ইকুয়াল টু দিতে হবে, ডবল ইকুয়াল টু না, এখানে বলছি ইফ যদি এম ইকুয়াল টু এস হয় তাহলে প্যালিনড্রম, পি লিখলাম, হ্যাঁ অত আর লিখছি না, এলস নট পি। তো আমি এখানে 121 দিলাম, উল্টালে 121ই হয়, তাহলে এটা প্যালিনড্রম। 7002 দিলাম, উল্টালে 2007 হয়, তাহলে এটা প্যালিনড্রম না, বোঝা গেল না? বোঝা গেল না? প্যালিনড্রম মানে হচ্ছে সেই সমস্ত ওয়ার্ড উল্টালে এটা সেটাই হয়, যেমন ম্যাডাম, ম্যাডামকে উল্টালে ম্যাডামই হয়, হ্যালো ম্যাডামকে উল্টালে ম্যাডামই হয়, সেগুলোকে প্যালিনড্রম বলে। তো এই কটাই প্রোগ্রাম করালাম, বেশি করালাম না, হুম, আর্মস্ট্রং প্যালিনড্রম হোয়াইল লুপের ব্যবহার শিখালাম, তো এই কটা আমি ভিডিওটা স্টপ করে দিচ্ছি, তোমরা আমাকে একটা একটা করে 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 পাঠাও, ঠিক আছে? আর অনিদিয়া একটু কাঁচা আছে, অনিদিয়া আগেরগুলোও করবে এবং পরেরগুলোও করবে, ঠিক আছে? আমি ওগুলো করে দিচ্ছি।